বিচারনীতি নিয়ে আমার মনের মধ্যে কিছু নাইও, আমি বুঝিও না, আমি এটা এত গভীরভাবে চিন্তাও করি না। তো এসব এখন নতুন নতুন রাজনীতিতে নতুন নতুন কথায় ভিসা নীতি কি স্যাংশন, এগুলো তো অতীতে ছিল না কোনোদিনও। এই সংকটগুলো যদি আওয়ামী লীগ 2008 সাল থেকে সৃষ্টি না করতো, এই স্যাংশন, এই ভিসা নীতি, এই সব কথাগুলো আমেরিকা আনতো না। গুণীজনেরা বলা শুরু করেছে ইতিমধ্যে যে মূর্খরাই দেশ চালাবে, জ্ঞানী গুণীরা এদের থেকে আস্তে আস্তে দূরে সরে যাবে। আপনাদের মুখে শুনি এত সুন্দর সুন্দর কাজ করার পর এত মাথা হেডেক কেন যে আবার ক্ষমতায় যেতে হবে? ছাত্র জীবন থেকে দেশের মানুষের সমস্যা, দেশের রাজনীতি, দেশের মানুষের জন্য এই এটা নেশা, এটা পেশাও না, এটাতে সম্পৃক্ত হয়েছি। বহু বড় বড় রাজনৈতিক নেতার পেছনে ঘোরার সুযোগ আমার হয়েছে, এদের থেকে অনেক কিছু শিখেছি। কিন্তু এসব এখন নতুন নতুন রাজনীতিতে নতুন নতুন কথায় ভিসা নীতি কি স্যাংশন, এগুলো তো অতীতে ছিল না কোনোদিনও ভাই, আমরা দেখিও নাই। আমরা যখন ছাত্র রাজনীতি শুরু করেছি, এখন এই যে আপনার এই ডিবিসি আপনার অনুষ্ঠানে রাজকনে আসে, আজকে আবার ভিসা নীতি নিয়ে আমরা তিনজন ক্ষুদে রাজনৈতিক কর্মী, দেশের জন্য নিশ্চয় আমাদের কিছুটা অবদান অবশ্যই আছে। আমি এই ভিসা নীতি নিয়ে আমার মনের মধ্যে কিছু নাইও, আমি বুঝিও না, আমি এটা এত গভীরভাবে চিন্তাও করি না। তা যেভাবে আজকে রিসার্চ করে চার্জ করে সব কিছু বের করছে, এই বিষয়ে আমার মর্দা কত হলো, যেটা এখন শুনতে পাচ্ছি যে গুণীজনেরা বলা শুরু করেছে ইতিমধ্যে যে মূর্খরাই দেশ চালাবে, জ্ঞানী গুণীরা এদের থেকে আস্তে আস্তে দূরে সরে যাবে। এখন এই ভিসা নীতি নিয়ে আমার একটাই বক্তব্য, এতে আমার কিছু আসে যায় না, আমি অর্থ পাচারও করি নেই। আমার প্রয়োজনে আমি ভিসা অ্যাপ্লাই করলে যদি আমেরিকা আমাকে যোগ্য মনে করে দিবে, আবার অযোগ্য মনে করলে দিবে না, এটা আমি বুঝি। আর এখন রাজনৈতিক সংকট যখন ঠিক একটা নির্বাচন ডিসেম্বরে বা জানুয়ারিতে হবে, এই সরকারের অধীনে বলছে আমরা আমাদের সংবিধানকে রক্ষার জন্য নির্বাচন করতে হবে, আমরা করব, কে আসলো কে গেল এটাতে কিছু আসে যায় না। নির্বাচন কমিশন একটু আগে ডিবিসি দেখলাম, আমার দায়িত্ব না কাউকে নির্বাচনে আনা। এই মুহূর্তে ঠিক আমেরিকা যে একটা ভিসা নীতি দিল, এটাতে আমি ক্ষুদ্র একটা মন্তব্য করতে চাই, এই সংকটগুলো যদি আওয়ামী লীগ 2008 সাল থেকে সৃষ্টি না করতো, এই স্যাংশন, এই ভিসা নীতি, এই সব কথাগুলো আমেরিকা আনতো না। আমার মনে হচ্ছে, আমি এতটুকু বুঝি যে 2008 সাল পর থেকে যারা ক্ষমতাসীন আছেন, যারা এখন ক্ষমতা থেকে দেশ পরিচালনা করছেন, এই তাদের এসব কুকৃতি, অর্থাৎ তাদের এই নির্বাচনের ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, গরিবদেরকে তেল গ্যাস বিদ্যুতের দাম বাড়াতে গরিবের বিক্ষোভ, জনগণের বিক্ষোভ, এই বিষয় সংকটগুলোর চেয়ে বেশি যে এই দেশে আমেরিকা গণতন্ত্র বিশ্বাস করে আর দেশ বিদায়, তারা মনে করে 14-এর মতো যদি আর একটা নির্বাচন, আমার দাদা অসীম কুমার উকিল আমার অত্যন্ত প্রিয় লোক, কালকে ওনার জীবন আমি পড়ছিলাম, উনি কারামলে প্রেসিডেন্ট ছিলেন, কারামলে সেক্রেটারি ছিলেন, ছাত্রলীগের একটা ইতিহাস পড়তেছিলাম, তো সে কারণে এই আওয়ামী লীগের অসীম কুমার উকিলেরা এত মানে দেশপ্রেম লোক হিসাবে এই দলে থাকে মনে অ্যাডভাইস করে না সরকারকে, তোমরা এইসব নির্বাচন, ইউনিয়ন কাউন্সিল নির্বাচন, ওয়ার্ড কাউন্সিল নির্বাচন, মেয়র নির্বাচন, এগুলো নিয়ে এত মাথা ঘামাও করে, দেশের জাতীয় নির্বাচন নিয়ে মাথা ঘামাবার দরকার কি? যদি তুমি এত জনপ্রিয়তায়, আজকে আমি গাজীপুর গেলাম, আসতে দেখলাম কী সুন্দর রাস্তা, কোথাও কাজ হচ্ছে, তো আপনাদের মুখে শুনি এত সুন্দর সুন্দর কাজ করার পর এত মাথা হেডেক কেন যে আবার ক্ষমতায় যেতে হবে? জনগণ যদি ভালো মনে করে ক্ষমতা নেবে, তা আমি স্যাংশন নিয়ে একটাই উত্তর আপনাকে দিতে চাই, সংকট সৃষ্টি করেছে দাদা অসীম কুমার উকিলেরা, তাহলে আওয়ামী লীগ আমেরিকান আজকের এই ভিসা কথা আসতো না, এই জন্য আসছে, একটু ভয় আসছে, একটা ধমক ওনাদেরকে দিয়ে রাখছে স্যাংশনের মতো, খবরদার অকাম করো না, নির্বাচনটা সুষ্ঠু করো, সংবিধান মোতাবেক করো, তবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করলে ভালো, যদি করো তাহলে আমরা কিন্তু তোমাদের দাদা ভিসা আছে বাতিল করে এই বিষয়টা।